এডুকেশনের গাইডলাইনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এখন একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে শেয়ার করছি ভিডিওটি হচ্ছে বিডিপি পরীক্ষা সংক্রান্ত এবং বিডিপি বিভিন্ন বিষয় বা সাবজেক্ট সংক্রান্ত এবং সেই সঙ্গে টোটাল বিডিপি কোর্স সম্পর্কিত আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমাকে প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছেন বিভিন্ন উত্তর আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ বা মূল্যবান প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বিডিপি সম্পর্কে এবং বিডিপি যে এক্সামিনেশান আপনারা রিসেন্টে দেবেন সেই সম্পর্কিত অনেক প্রশ্নের সমাধান হয়ে যাবে অবশ্যই শুরুতে বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি নিচে লাল সাবস্ক্রাইব লেখায় হাত দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বিডিপি ফুল মার্কস কত অর্থাৎ বিডিপি যে তিন বছরের কোর্স সেই তিন বছরে মোট কত নম্বরের পরীক্ষা হয় এখানে আপনারা দেখে নিন ফুল মার্কস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মিলে পনেরোশো পঞ্চাশ এরপর ইলেকটিভ পেপার বা পত্র অর্থাৎ এই পনেরোশো পঞ্চাশের মধ্যে পত্র আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মিলে আটশো নম্বর আপনারা জানেন ফার্স্ট ইয়ারে দুশো নম্বর আছে ওনার্স পেপার প্রথমপত্র পত্র অর্থাৎ মোট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার করে পত্র আটশো নম্বর এবং সাবসিডিয়ারি পেপার বা পাস সাবজেক্ট যেটা আমরা বলি সেখানে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার মিলে তিনশো নম্বর ফার্স্ট ইয়ারে সাবসিডিয়ারি পেপার নেই সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে সাবসিডিয়ারি পেপার তিনশো নম্বর টোটাল পাস ও অনার্স করে এগারোশো নম্বর কমপ্লিট হলো এরপর কম্পালসারি পেপার কম্পালসারি পেপারের মধ্যে ফার্স্ট ইয়ারে আছে আপনারা দেখে নিন পঞ্চাশ নম্বর করে তিনটে বিষয় আছে এফ অর্থাৎ বাংলা কম্পালসারি এফিজি অর্থাৎ ইংরেজি কম্পালসারি এবং ইএনভিএস বা পরিবেশ কম্পালসারি অর্থাৎ এই তিনটে কম্পালসারি পঞ্চাশ নম্বরের মোট দেড়শো এরপর এফএইচএস একশো নম্বর এফএইচএস ফার্স্ট ইয়ারে একশো নম্বর এরপর এফএইসটি সেকেন্ড ইয়ারে একশো নম্বর এবং এওসি এওসি ওয়ান টু থ্রি অর্থাৎ আর্টসের ক্ষেত্রে এ ওসি টু ফুড প্রসেসিং রকম কমার্স সায়েন্সের ক্ষেত্রেও আছে একশো নম্বর আর এওসি পত্রটা থার্ড ইয়ারে তাহলে এফএইচএস এফএসটি এবং এওসি তিনটে সাবজেক্টে তিনশো নম্বর আগেই হয়ে গিয়েছিল পাস ও এবং অনার্স করে এগারোশো নম্বর সেই সঙ্গে ইলেকট্রিক কম্পালসারি পেপার পঞ্চাশ নম্বর করে তিনটে দেড়শো যোগ হচ্ছে এগারোশো পঞ্চাশ সাড়ে বারোশো এবং এফএইচ এফ এইচ এস এফএচটি এবং এওসি করে তিনশো সাড়ে বারোশো তিনশো সাড়ে পনেরোশো টোটাল নাম্বার অর্থাৎ বিডিপি কোর্সটি টোটাল পনেরোশো পঞ্চাশ নম্বরের কোর্স এরপর আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আসি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বিডিপি কোর্সটা কত বছরের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো আপনাদেরকে আমরা বলে রাখছি বিডিপি কোর্স শেষ সময় তিন বছর এবং সর্বোচ্চ সময় ছ বছর পর্যন্ত ধরুন কোনো স্টুডেন্ট তিন বছরের মধ্যে কোর্সটা কমপ্লিট করতে পারলো না সেই সব স্টুডেন্ট ছ বছরের মধ্যে কোর্সটা কমপ্লিট করতে পারবেন অর্থাৎ কোনো স্টুডেন্ট সব পেপারগুলো তিন বছরের মধ্যে দিল না বা দিতে পারলো না হয়তো ওনার্স পেপার বা হাফ বা পাস পেপার কিছু পেপার রয়ে গেছে তিন বছরের মধ্যে কমপ্লিট করতে পারেনি সেই স্টুডেন্ট পরবর্তী তিন বছর অতিরিক্ত তিন বছরে কমপ্লিট করতে পারবে এবং আপনাদেরকে বলে রাখছি কোনো স্টুডেন্ট এমনও হতে পারে যে অ্যাডমিশান হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেছে কোনো পরীক্ষায় দিতে পারেনি তিন বছর অতিবাহিত সেই স্টুডেন্ট কি দিতে পারবে ছ বছর পর্যন্ত যেহেতু সময় আছে দিতে পারবে হ্যাঁ সেই স্টুডেন্ট দিতে পারবে কোনো স্টুডেন্ট একেবারে শেষ ইয়ার পাঁচ বছরের মাথায় কোনো পরীক্ষা না দিয়েও টোটাল পনেরোশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিতে পারবে অবশ্যই তার জন্যে দুটো প্রসিডিওর আছে সেই স্টুডেন্টকে শেষ ছ বছরের পরীক্ষায় বসার সময় অবশ্যই রিনিউয়াল করে রাখতে হবে তিন বছর পর্যন্ত দুবার রিনুয়াল এর পরও অতিরিক্ত আরও দুবার রিনুয়াল করে রাখতে হবে এবং সেই সঙ্গে সব সাবজেক্টের পরীক্ষার জন্য অর্থাৎ যে সাবজেক্টে পরীক্ষা দেয়নি সেই সাবজেক্টের পরীক্ষার ফিজ জমা করতে হবে তাহলেই সেই স্টুডেন্ট ছ বছরের মাথায় পরীক্ষা দিতে পারবে এবং অবশ্যই খুব ইম্পর্টেন্ট বিষয় সেই স্টুডেন্টকে সব বিষয়ের অ্যাসাইনমেন্ট পূর্বেই লিখে ফেলতে হবে অর্থাৎ স্টাডি সেন্টারে জমা দিয়ে ফেলতে হবে স্টাডি সেন্টারে কোনো বিষয়ের অ্যাসাইনমেন্ট বাকি থাকলে বা জমা দেওয়া বাকি থাকলে সেই স্টুডেন্ট থিওরি পরীক্ষা দেওয়ার যোগ্য নয় অর্থাৎ ছ বছরের মাথায় একটা স্টুডেন্ট সব বিষয় একসাথে পরীক্ষা দিতে পারে অবশ্যই এই সব শর্তগুলো তাকে মানতে হবে এক নম্বর শর্ত রিনিউয়াল করতে হবে যথারীতি এবং পরীক্ষার ফিজ দিতে হবে এবং সেই সঙ্গে অ্যাসাইনমেন্ট পেপার স্টাডি সেন্টারে জমা দিতে হবে আশা করি এই ধারণাটা পরিষ্কার হলো এরপর ওনার্স বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে ওনার্স বিষয়ে কত নাম্বার পেলে ওনার্স রাখতে পারবো আপনাদেরকে বলে রাখি ওনার্স রাখতে গেলে চল্লিশ পারসেন্ট নম্বর পেতে হবে শুধুমাত্র ইলেকটিভ পেপার যা আমরা ওনার্সপত্র বলে থাকি অর্থাৎ এই যে ওনার্স পেপার আটশো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার করে যে আটশো নম্বরে এখান থেকে চল্লিশ নম্বর চল্লিশ পার্সেন্ট পেতে হবে সরি চল্লিশ পার্সেন্ট অর্থাৎ চার আসকে বত্রিশ অর্থাৎ তিনশো কুড়ি নম্বর পেতে হবে এই আটটা ওনার্স সাবজেক্ট মিলে আর্টস কমার্স সায়েন্স সবার ক্ষেত্রে এবং চল্লিশের কম বা তিন বা তিনশো কুড়ি নম্বরের কম পেলে ওনার্স থাকবে না তখন পাস উইথ আউট ওনার্স হবে অর্থাৎ তখন আপনাকে পাস আপনার সাবজেক্টটা তখন আপনার কোর্সটা পাস হয়ে পাস পাস সাবজেক্ট হয়ে যাবে তখন আপনি অনার্স বা সানমারিক রাখতে পারলেন না আশা করি এই পর্যন্ত ধারণা ক্লিয়ার হয়ে হয়েছে এরপর আপনারা প্রশ্ন করেছেন অনেকেই ফার্স্ট ক্লাস অনার্স পেতে গেলে কত নম্বর পেতে হবে অবশ্যই সিক্সটি পার্সেন্ট এটা অনেকেই জানেন সিক্সটি পার্সেন্ট পেলে তবে ফার্স্ট ক্লাস অনার্স হবে অবশ্যই অনার্সের ক্ষেত্রে ওনার্স সাবজেক্টগুলোই সিক্সটি পার্সেন্ট অর্থাৎ যেহেতু আটটা সাবজেক্ট চারশো আশি পেতে হবে ফার্স্ট ক্লাস পেলে ওনার্স বিষয়ের উপর এরপর ফর্টি পার্সেন্ট থেকে ফিফটি নাইন পার্সেন্ট হচ্ছে সেকেন্ড ক্লাস ওনার্স অর্থাৎ যারা চল্লিশ পার্সেন্ট থেকে উনষাট পার্সেন্ট মধ্যে নাম্বার পাচ্ছেন তারা হচ্ছে সেকেন্ড ক্লাস ওনার্স এরপর আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সম্পূর্ণভাবে কোর্সটা কমপ্লিট করার পর গ্রেড না ক্লাস কোন কোনটা দেওয়া হয় আপনাদেরকে বলে রাখবো গ্রেডও দেওয়া হয় বিডিপির ক্ষেত্রে এবং ক্লাসও দেওয়া হয় গ্রেডটা দেওয়া হয় ইলেকটিভ পেপার এবং আদার্স পেপার অর্থাৎ ইলেকট্রিক পেপার মানে বুঝতেই পারছেন ওনার্স পেপার এবং আদার্স পেপার বলতে সাব সাবসিডারি পেপার যেটা পাস পেপার এবং কম্পালসারি পেপার মিলে এই উভয় পেপার মিলে সেভেন্টি পার্সেন্টের উপর সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেলে বা সেভেন্টি পার্সেন্টের উপর নাম্বার পেলে তবে এ প্লাস গ্রেড হয় অর্থাৎ এই অনুপাতে যারা নাম্বার পায় তাদেরকে গ্রেড দেওয়া হয় এবং চল্লিশ পারসেন্টের কম হলে তখন সি গ্রেড হয় এটাই মানের দিক দিয়ে গ্রেডের দিক দিয়ে লাস্ট সি আপনারা দেখতেই পাচ্ছেন আগে আমরা বলেছিলাম যে ওনার্সের ক্ষেত্রে ক্লাস দেওয়া হচ্ছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং ইলেকট্রিক পেপার এবং অন্যান্য পেপার মিলে তখন গ্রেড গ্রেড দেওয়া হচ্ছে অর্থাৎ গ্রেড এবং ক্লাস দুটোই দেওয়া হয় এখানেই শেষ করছি বিডিপি কোর্স সংক্রান্ত এবং সাবজেক্ট সাবজেক্ট এবং পরীক্ষার বিভিন্ন বিষয় সংক্রান্ত ভিডিওটি এবং অবশ্যই আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করুন লাইক দিন